ক্লাস নাইন প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ রণজিৎ গড়াং এই বইটার অষ্টম অধ্যায়ের নেক্সট পার্ট অধ্যায় আট পশ্চিমবঙ্গ প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য পেজ নম্বর একশো একুশ দেখব বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যা পশ্চিমে তাহলে এগুলো সবই পশ্চিমে তাহলে ঝাড়খন্ড আছে পশ্চিমে তাহলে এটা হবে মিথ্যা তাই কাটা দিলাম কিন্তু তোমরা সত্য লিখবে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্য দার্জিলিং জেলায় দেখা যায় দেখে নেব এটা কি হবে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে পেজ নম্বর একশো চল্লিশ তাহলে এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন সাগরদ্বীপ হুগলি নদীর মোহনায় মোহানায় রয়েছে সাগরদ্বীপ হুগলি নদী তাহলে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন শীতকালে আমাদের রাজ্যের চার নম্বর ধান পশ্চিমবঙ্গের বাগিচা ফসল পেজ নম্বর একশো তেষট্টি চা ও শৃঙ্কণা পশ্চিমবঙ্গের বাগিচা ফসল তাহলে চার নম্বর হবে মিথ্যা শীতকালে আমাদের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মাঝে মাঝে প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হয় পেজ নম্বর একশো একত্রিশ গ্রীষ্মকালে কালবৈশাখের প্রভাবে মাঝে মাঝে ঝরায় শীতকালে মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মুখতার মুখতার মুখ ভার করে থাকে পরপর দু তিন দিন বিরক্তিকর ঝিরঝিরে বৃষ্টি হয় তাহলে এটা হবে সত্য নেক্সট দামোদরের জল লবণাক্ত দেখে নেব একশো আঠাশ প্রথমে দামোদর যে পাহাড় থেকে খামার পাত পাহাড় থেকে উৎপন্ন নদী এটা হচ্ছে দামোদর আর এখানে লেখা আছে পার্বত্য অঞ্চলের নদ নদীগুলো কি হয় বৃষ্টি বরং পুষ্ট বলে জল লবণাক্ত নয় তাহলে দামোদরের জল লবণাক্ত নয় তাহলে ছ নম্বর হবে সত্য ছ নম্বর হবে মিথ্যা যেহেতু দামোদরের জল লবণাক্ত নয় আর এখানে বলেছে দামোদরের জল লবণাক্ত তাহলে এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন ভাগীরথী পরবর্তী অংশে হুগলি নামে পরিচিত ভাগীরথী পরে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে তাহলে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন তোরসা দক্ষিণবঙ্গের নদী পেজ নম্বর একশো আঠাশ উত্তরবঙ্গের নদী তাহলে এটা হবে মিথ্যা এখানে লেখা আছে দক্ষিণবঙ্গের আসলে ত্রিশা উত্তর উত্তরবঙ্গের নেক্সট ল্যাটেরাইট মাটি অনুর্বর পেজ নম্বর একশো সাঁত্রিশ মাটি অনুর্বর তাহলে এটা হবে সত্য নেক্সট পাট বাঁকুড়া জেলায় চাষ হয় একশো চুয়াল্লিশ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার হুগলি ইত্যাদি তাহলে বাঁকুড়াতে হয় না তাহলে এটা হবে মিথ্যা নেক্সট গরুমারা একটি অভয়ারণ্য পেজ নম্বর একশো বাষট্টি গরুমারা জলদাপাড়া বক্সর জয়ন্তী এগুলো সব অভয়ারণ্য তাহলে এটা হবে সত্য নে ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে গড়ে ওঠে ভারতের প্রথম বস্ত্র কারখানা এই রাজ্যে গড়ে ওঠে হাওড়ার ঘুষুরিতে এই রাজ্যে গড়ে ওঠে তার মানে পশ্চিমবঙ্গেই গড়ে ওঠে তাহলে এটা হবে সত্য নেক্সট সুন্দরবনের উদ্ভিদ ম্যানগ্রোভ জাতীয় সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের উদ্ভিদ ম্যানগ্রোভ জাতীয় তাহলে সুন্দরবনের উদ্ভিদ ম্যানগ্রোভ জাতীয় ম্যানগ্রোভ জাতীয় তাহলে এটা হবে সত্য নেক্সট হাওড়া একটি মিলিয়ান শহর প্রথমে এটা দেখে নেব পেজ নম্বর একশো আঠান্ন দশ লক্ষের বেশি হলে তাকে মিলিয়ান শহর বলে জনসংখ্যা যদি দশ লক্ষের বেশি হয় তো হাওড়ার জনসংখ্যা দশ লক্ষের বেশি আছে দশ দশমিক বাহাত্তর লক্ষ তাহলে কথাটা সত্য নেক্সট পশ্চিমবঙ্গের সব জেলাতেই পাট চাষ হয় তাহলে তেইশটা জেলার মধ্যে শুধু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার হুগলি তাহলে সব সব জেলা হচ্ছে না তাহলে যেহেতু দশটা জেলায় হচ্ছে তাই এটা হবে ফুল আর ওখানে সব জেলায় বলেছে নেক্সট প্রশ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গে পশ্চিমে অবস্থিত পেজ নম্বর একশো একুশ বাংলাদেশ রয়েছে পূর্ব দিকে তাহলে এটা হবে মিথ্যা এখানে আছে পশ্চিম সরলবর্গীয় অরণ্য পার্বত্য অঞ্চলে দেখা যায় পেজ নম্বর একশো চল্লিশ সরলবর্গীয় অরণ্য এটা পার্বত্য অঞ্চলে দেখা যায় কারণ হিমালয় অঞ্চলে বা পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিরই ওটা একটা ভাগ চিরহরিত আর পর্ণমোচী আর সরলবর্গীয় তাহলে সতেরো নম্বর হবে সত্য মালভূমি অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় দেখে নেব এটা পেজ নম্বর একশো চল্লিশ মালভূমি অঞ্চলে এই গাছগুলোতে ঠেসমূল দেখা যায় না ঠেসমূল দেখা যায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যে গাছ সে ম্যানগ্রোভ অরণ্যে ঠেসমূল দেখা যায় তাহলে এটা হবে মিথ্যা নেক্সট শিঙ্কোনা এক ধরনের বাগিচা ফসল দেখে নেব পেজ নম্বর একশো তেষট্টি চা ও শিঙ্কোনা পশ্চিমবঙ্গের বাগিচা ফসল তাহলে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন আইআইএসিও কারখানাটি দুর্গাপুরে অবস্থিত পেজ নম্বর একশো উনপঞ্চাশ আইআইএসিও ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোম্পানিটা কুলটি বার্নপুরের তাহলে এটা হবে মিথ্যা নেক্সট চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম পেজ নম্বর একশো ছেচল্লিশ চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে দ্বিতীয় তাহলে এটা হবে তৃতীয় চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে দ্বিতীয় এটা মিথ্যা দার্জিলিং শৈল শহরের রানী পেজ নম্বর একশো একষট্টি দার্জিলিং শৈল শহরের রানী বলা হয় দার্জিলিংকে তাহলে এটা হবে সত্য তাহলে এটা হবে সত্য নেক্সট হলদিয়া কলকাতার পরিপূরক বন্দর পেজ নম্বর একশো উনষাট হলদিয়া কলকাতার পরিপূরক বন্দর তেইশ এটা হবে সত্য নেক্সট শিলিগুড়ি হল ভারতের রুর একশো তেষট্টি দুর্গাপুর ভারতের রুর তাহলে এটা হবে মিথ্যা নেক্সট টিসিএস হলো ভারতের বিখ্যাত ইস্পাত সংস্থা পেজ নম্বর একশো পঞ্চান্ন টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস এটা তথ্য প্রযুক্তি কেন্দ্র তাহলে এটা হবে মিথ্যা আজকে এই পর্যন্ত পরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিও তে নিয়ে আসবো ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কোনরকম অসুবিধা থাকলে কমেন্টে জানাবে